হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সপরিবারে ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজ আমি দেখাবো কিভাবে আপনি বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে সেই অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন। তো এই প্রসেসটাই আজ দেখাবো। তো এর আগে একটা কথা না বললেই নয়, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনটি চলে যায়। তো বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন এবং কীভাবে সেই অ্যাকাউন্টটিকে, অর্থাৎ বাইন্যান্স অ্যাকাউন্টটিকে কীভাবে ভেরিফাই করবেন, সেই প্রসেসটাই আজ দেখাবো। তো এর জন্য ফার্স্টে আপনাকে প্লে স্টোরে যেতে হবে এবং একটা অ্যাপস ইনস্টল করতে হবে। তো প্লে স্টোর আসার পর এখানে সার্চ করবেন বাইন্যান্স। সার্চ করার পর এই যে অ্যাপসটি আসবে এই অ্যাপসটি ডাউনলোড দিবেন। ডাউনলোড দেওয়ার পর ইনস্টল করবেন। ইনস্টল করার পর অ্যাপসটিকে ওপেন করবেন। তো আমি আগে থেকে অ্যাপসটা ইনস্টল করে রেখেছিলাম, আমি জাস্ট এখানে ওপেন করব। তো ওপেন করার পর এখানে যে ইন্টারফেসটা আসবে, তো এখানে যে কান্ট্রি অথবা এরিয়া অফ রেসিডেন্স, এখানে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে, আপনারা এখান থেকে কনফার্ম সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে একটা ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। পরবর্তীতে যদি ইমেল চাই তাহলে সেখান একটা ইমেল সেট করে নেবেন। তো আমি একটা নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করি। তো এখানে নাম্বার দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন, নতুন 6 সংখ্যা অথবা 8 সংখ্যার একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। তারপর এখানে যে রেফারার অপশনটা আছে এই আইকনে যদি আপনি টাচ করেন তাহলে রেফার কোড বসানো একটা অপশন পেয়ে যাবেন। তো আপনি চাইলে আমার রেফার কোডটাও ব্যবহার করতে পারেন অথবা না চাইলে ব্যবহার করার দরকার নাই, এখানে আরেকটা ক্লিক করে একটা সরাই দিবেন। তারপর নিচে যে অপশনটা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এটার ওপর টাচ করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টের ওপর টাচ করার পর এখানে একটা কে আসবে, তো এটাকে আপনি টেনে নিয়ে এটার ওপর বসাই দিবেন। বসাই দেওয়ার পর কমপ্লিট হয়ে যাবে। তারপর এখানে একটা ভেরিফিকেশন, আপনি যে নাম্বার দিয়েছেন ওই নাম্বার একটা কোড যাবে, সেই কোডটা এখানে বসাতে হবে। তো কোডটা মেসেজ আসবে অথবা কল করেও দিতে পারে, আপনার জাস্ট এখান থেকে কোডটা বসাই দিবেন। তারপর এখানে যে সাবমিট অপশনটা আছে এই সাবমিট অপশনের ওপর টাচ করবেন। যদি টাইমটা ওভার হয়ে যায় তাহলে এখান থেকে রিসেন্ড কোড দিয়ে আবার সেন্ড করতে পারেন। তো সাবমিটের ওপর টাচ করি। টাচ করার পর দেখেন ফোন নাম্বারটা ভেরিফাইড হয়ে গেছে। তো এখান থেকে যে অপশনটা আসবে আপনারা চাইলে এখানে স্কিপ করে দিতে পারেন অথবা ইয়েস আই হ্যাভ এটার ওপর টাচ করতে পারেন। তারপর নিশ্চয়ই যে অপশনটা আছে এটার ওপর ক্লিক করে এগিয়ে যাবেন। তো এখান থেকে ইউএসডি সিলেক্ট করা থাকবে, এখানে নিচে যে অপশনটা আছে এখান থেকে এগিয়ে যাবেন। তারপর এখান থেকে কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর এখানে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে বলবে, আপনারা এখান থেকে অ্যাকসেপ্ট করে নেবেন। অ্যাকসেপ্ট করে নেওয়ার পর এখানে যে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে এখান থেকে আর কোনো কিছু সিলেক্ট করার দরকার নেই, বাংলাদেশটাই থাকবে। তারপর এখান থেকে আইডেন্টিটি ভেরিফিকেশন, তারপর ভেরিফাইড প্লাস, এখানে ভেরিফাইড প্লাসটা এখনও আমাদের দেশের জন্য অ্যাভেলেবল না, আপনারা এখান থেকে আইডেন্টিটি ভেরিফিকেশন এটা সিলেক্ট করা থাকবে। আপনারা এখান থেকে কন্টিনিউর ওপর টাচ করবেন। কন্টিনিউর ওপর টাচ করার পর এখানে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে। তারপর আপনার এনআইডি কার্ডের যে নামটা দেওয়া আছে সেই নামটা এখানে বসাই দিবেন। ফার্স্ট নেমটা দিবেন, তারপর এখানে মিডিল নেমটা দিবেন, তো এটা দেওয়ার পর এখানে আপনার ডেট অফ বার্থ এটা অবশ্যই ঠিক করে দিবেন যাতে ভুল না হয়। তো এটা দেওয়ার পর তো এখানে ডেট অফ বার্থটা বসাই দিবেন, এটা অবশ্যই সঠিক করে দিবেন যাতে ভুল না হয়। তো এটা দেওয়ার
এটা দিবেন, প্রথমে ইয়ার দিবেন, তারপরে মাস দিবেন, তারপরে মাস দিবেন, তারপরে ডেটা দিবেন। দেওয়ার পর এখান থেকে নিচে যে কন্টিনিউ অপশনটা আছে এটার উপর টাচ করবেন। টাচ করার পর এখান থেকে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এটা লিখবেন। আপনার দেখবেন এনআইডি কার্ডের পেছনে যে অপশনটা আছে, ঠিকানাটা লেখা আছে, সেই ঠিকানাটা পুরোটা এখানে ইংলিশে লিখে দিবেন। এটা কখনো বাংলা লিখবেন না, ইংলিশে লিখবেন। তো আমার এখানে লেখা আছে, আমার যেটা লেখা আছে আমি সেটা লিখে দিছি। আচ্ছা, এটা আমার এনআইডি কার্ডের পিছনে লেখা আছে, আমি এটা দিলাম। তারপর এখান থেকে পোস্টাল কোডটা দিয়ে দিতে হবে, আমি এখান থেকে পোস্টাল কোডটা দিয়ে দিচ্ছি, এটাও আপনার এনআইডি কার্ডের পিছনে পেয়ে যাবেন। তারপর এখান থেকে সিটিটা দিয়ে দিবেন, সিটিটা আপনার যে শহরে থাকেন সেই শহরের নামটা লিখে দিবেন। আচ্ছা, এটা দেওয়ার পর নিচে থেকে কন্টিনিউ ওপর টাচ করবেন। কন্টিনিউ ওপর টাচ করার পর এখানে আপনার সিলেক্ট করতে হবে, বাংলাদেশ সিলেক্ট করা থাকবে। তারপরে এখানে যদি আপনার আইডি কার্ড থাকে তাহলে সেই আইডি কার্ডটা সিলেক্ট করবেন, যদি পাসপোর্ট থাকে তাহলে এখান থেকে পাসপোর্ট সিলেক্ট করবেন, যদি ড্রাইভার লাইসেন্স থাকে তাহলে এখান থেকে ড্রাইভার লাইসেন্সটা সিলেক্ট করতে পারেন। তো আমার যেহেতু আইডি কার্ড আছে আমি এখান থেকে আইডি কার্ডটা সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর কন্টিনিউ ওপর টাচ করবেন। টাচ করার পর এখানে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ আর ব্যাক পেজটার ছবি তুলে এখানে দিতে হবে। তো আমি এখান থেকে কন্টিনিউ করতেছি। কন্টিনিউ করার পর অ্যাড এটার উপর টাচ করবেন। টাচ করার পর এখানে আপনি চাইলে ঠিক ফটো এখান থেকে ছবি তুলে নিতে পারেন, আবার চাইলে আপনি গ্যালারিতেও যেতে পারেন। ছবিটা তুলে নিচ্ছি, তো দুইটা ছবি এইভাবে তুলে নেবেন। তুলে নেওয়ার পর এখান থেকে কন্টিনিউ ওপর টাচ করবেন। এই যে দুইটা ছবি আমার তোলা কমপ্লিট। তারপর এখান থেকে কন্টিনিউ এর উপর টাচ করবেন। টাচ করার পর ডকুমেন্ট আপলোডেড সাকসেসফুল, এখানে আমার যে ডকুমেন্টগুলো দিলাম সেই ডকুমেন্টগুলো আপলোড করা কমপ্লিট হয়ে গেছে। তারপর এখান থেকে কন্টিনিউ ওপর টাচ করবেন। টাচ করার পর এখানে বলছে যে আপনার ছবি তুলতে, তো এখানে ন্যাচারালভাবে থাকতে হবে, মাথায় যদি ক্যাপ থাকে তাহলে সেই ক্যাপটা সরাই ফেলতে হবে, যদি চশমা থাকে চশমাটা সরাই ফেলতে হবে, এই আর কি। তো আমি জাস্ট এখন একটা ছবি তুলতেছি, ছবি তুলে এখানে আপলোড দিব, একটু ওয়েট করবেন। তো একটা ছবি তোলার পর এইখানে চলে আসবে, এই ইন্টারফেসে আসার পর এখানে বিগিন ভেরিফিকেশন, এখানে আপনার ফেসটা স্ক্যান করবে, ঠিক আছে। চশমা থাকলে চশমাটা সরিয়ে নেবেন, এখানে লাইটিং করা যাবে না, কোনো কিছু করা যাবে না, স্বাভাবিকভাবে থাকতে হবে। তারপর বিগিন ভেরিফিকেশন এটার উপর টাচ করবেন। তো ফাইনালি আমার ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি যেটা দেখালাম এটা স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন তাহলে আপনার ভেরিফিকেশনটি কমপ্লিট হয়ে যাবে। তো যখন স্ক্যান করতে বলবে তখন একটু সমস্যা হতে পারে, তো সেই সময় আপনার থাকবেন যে একটা স্বাভাবিক অবস্থা থাকতে, চারিদিকে যত্ন আলো থাকে, চোখটা মুখটা চুলটা যেন স্পষ্ট দেখা যায়, তাহলে ভেরিফিকেশনটা করতে আপনার সুবিধা হবে। ওদের যে ফ্রেমটা থাকবে সেই ফ্রেমটার ভিতরে আপনার মুখটা রাখতে হবে, না হলে কিন্তু ভেরিফাই হবে না। তো যখন এই ভেরিফাইটা কমপ্লিট হয়ে যাবে তখন এখানে ভেরিফিকেশন কমপ্লিট এই অপশনটা চলে আসবে, আপনারা জাস্ট এখান থেকে ক্লোজ করে দিবেন। তো ফাইনালি দেখেন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি একটু ব্যাক যে দেখি, এই দেখেন না আন্ডার রিভিউতে আছে আপনার এই অ্যাকাউন্টটা, আন্ডার রিভিউতে আছে, বেশি হলেও আপনার 10 থেকে 15 মিনিটের ভিতরে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে। আমরা একটু 10 থেকে 15 মিনিট পর্যন্ত ওয়েট করে দেখি আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয় কি না, যদি ভেরিফাই হয় তাহলে অবশ্যই আমরা এখানে দেখিয়ে যাব। ওকে, তো গাইজ কয়েক মিনিট অপেক্ষা করার পর আমার অ্যাকাউন্টটা দেখেন ফাইনালি ভেরিফাইড হয়ে গেছে। তো স্টেপ বাই স্টেপ কাজগুলো করলে আপনার অ্যাকাউন্টটি এইভাবে ভেরিফাইড হয়ে যাবে, তারপর আপনি যে কোনো পরিমাণ ট্রানজ্যাকশন করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে এটা আমি আশা করি। যদি সত্যি আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি একটা লাইক দিবেন, আর কোন প্রকার ভিডিও দিলে আপনাদের জন্য ভালো হয়
সেই বিষয়ে একটা কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।